अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আরে এসব কি বলছো নাকি তোমরা? কি আজে বাজে চিন্তা করছো? অ্যাক্সিডেন্ট ছিল এটা, আর কিচ্ছু না। আপনারা কেউ আমাকে বিশ্বাস কেন করছেন না? দেখুন দেখুন, প্রমাণ আপনাদের চোখের সামনে আছে। আরে আমার কথা বিশ্বাস করুন, আমি স্বপ্ন দেখেছিলাম যে ছোট বাবুর প্রাণে সংকট আছে। আমি সত্যি কথা বলছি। থামো এবার মহুয়া, মানছি আজে বাজে স্বপ্ন দেখছো আজকাল, তার মানে এটা নয় যে সেগুলো সত্যি। স্বপ্ন অন্য জগতে, এটা বাস্তব, আর কিচ্ছু না মহুয়া। ছোট বাবু, আপনাকে 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 আমার দিবে। আপনি আপনি বাইরে কোথাও যাবেন না, আপনি বাড়িতেই থাকবেন, কোথাও যাবেন না আপনি। মহুয়া তুমি পাগল হয়ে গেছো নাকি? তোমাকে বোঝাচ্ছি আমি, আর তুমি মাথাটাই ঠিক নেই ওর। বললাম না এক্ষুনি শম্ভু ইলেকশনে দাঁড়াবে, তাহলে প্রচারের জন্য বাইরে তো বেরোতেই হবে, বাড়ি বসে ভোট পাবে নাকি? কিন্তু বড় মামি। চুপ, শম্ভু নিয়ে যাও কে, মাথা খারাপ করে ছেড়ে দিচ্ছে আমাদের। যা নয়তো গুলি করে মাথার খুলি উড়িয়ে দেবো তোর। এসব কি হচ্ছে নাকি মহুয়া? লেখা পড়ো জানো তো তুমি, তাহলে এসব আজে বাজে কথায় তুমি কি করে বিশ্বাস করতে পারো? আমার কথা বোঝার চেষ্টা তো করো না। আরে বুঝতে চাই না আমি তোমার কোনো কথা। আরে মহাদেব, এবার এ কি অমঙ্গল হলো? মহুয়া, চুড়ি ভেঙেছে শুধু তোমার হাতের, সেটা হাতে লেগে তোমার হাত থেকে রক্ত বেরোচ্ছে, আর তুমি তাতেও। মহুয়া প্লিজ, তুমি এসব আজে বাজে জিনিসের থেকে বাইরে বেরো, কোনো লাভ নেই এসবের। এই দেখুন, এটা আমি আমার শম্ভু বাবুর জন্য বানিয়েছি, ভোটের প্রচারের জন্য। দারুণ হয়েছে তাই না? এবার দেখবেন, যখন বাবা গ্রামের প্রধান হয়ে যাবে, তখন তার সন্তান তো কত গর্ববোধ করবে, বাবাকে সম্মান করবে। একটা কাজ করুন, এই নিন এটা, আপনি সঙ্গে রাখুন। আসলে শম্ভুবাবুকে জেতানোর জন্য গলা ফাটাতে হবে তো, তখন এটা কাজে লাগবে। ভালো করে রালিতে যাবেন কিন্তু। যখন বাবা গ্রামের প্রধান হয়ে যাবে, তখন তার সন্তান তো কত গর্ববোধ করবে। যেভাবে আপনি আজ এটা ভাঙলেন, সেইভাবেই আগামী 10 দিনের মধ্যে আমি এই পরিবারের একতাকে ভেঙে চুরমার করে দেব, আর শম্ভুবাবুকে নিয়ে কোথাও দূরে শহরে চলে যাব। যদি ছোট বাবু দুজন স্ত্রীকে নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে যান, তাহলে বদনাম হবে। এখন তুই আমাদের রাজনীতি শেখাবি? এক্ষুনি দেখাচ্ছি তোকে। অবতার বাবা, এখন তুমি কোথায় যাবে? এবার আমার কথা যখন কেউ শুনবেই না, তখন আমার স্বামীকে রক্ষা করার জন্য, ওনার খেয়াল রাখার জন্য আমাকে যেতে হবে। এসব কি নাটক চলছে? হ্যাঁ, আমি হলাম শম্ভুবাবুর স্ত্রী, তুই কেন যাবি বলতো? আপনারাই বলুন, আমি ঠিক বলছি তো? বাবলি মায়ের কথাটা তো ঠিকই মা, ও সাথে গেলে শম্ভুবাবুর সব কাজ পণ্ড হয়ে যাবে। কথাটা তো ঠিকই বলেছেন,
শম্ভুকে জিততেই হবে। বাবলি তুই যা ওর সাথে, মহুয়া তুই বাড়িতেই থাক। কিন্তু বড় মা আমিও তো বললাম তো, ব্যাস। শম্ভু চল। চলো সবাই। আমায় এমন কিছু একটা করতে হবে যাতে আমি ছোটবাবুর সঙ্গে থাকতে পারি আর ওনাকে রক্ষাও করতে পারি। ছোটবাবু জিন্দাবাদ! ছোটবাবু জিন্দাবাদ! এবার ভোটে জিতবে কে? ছোটবাবুর মতন হবে। এবার ভোটে জিতবে কে? ছোটবাবুর মতন হবে। ছোটবাবু জিন্দাবাদ! ছোটবাবু জিন্দাবাদ! ছোটবাবু জিন্দাবাদ! ছোটবাবু জিন্দাবাদ! ছোটবাবু জিন্দাবাদ! স্লোগান কেন বন্ধ হলো? কে এসেছে? ইনি এবার নতুন ভোটে দাঁড়াচ্ছেন, একেবারে নতুন প্রার্থী। আমার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়ানোর সাহস কার হলো? নমস্কার, নমস্কার সবাইকে, নমস্কার, নমস্কার। কেমন আছেন? ভালো আছেন তো? আর দেখুন কি বলুন তো, এবার আমাকে স্বাগত জানাবে এরকম তো কেউ নেই। হ্যাঁ, কারণ আমার সাপোর্টে তো আর কেউ নেই, তাই না? সেজন্য আমি নিজেই এই মালা পরে নিজেকে স্বাগত জানালাম। ভালো করলাম তো। আর এমনিতেও কিছু সময় পর আপনারা সকলে আমার পেছনে থাকবেন। এসব কি আজে বাজে কথা বলছো মামা? এই ইলেকশনে দাঁড়ানোর শখ তোমার কবে থেকে হলো? আর কি চেহারা বানিয়ে রেখেছো নিজের? আরে আমার এসবের কোনো শখ নেই। এবার দেখুন, আমি আপনাকে বলেছিলাম, কিন্তু আপনি আমাকে নিজের স্ত্রী করে এখানে আনার জন্য রাজি ছিলেন না, তাহলে আমি কি করতাম? আর যখন মহুয়া ঠিক করে নিয়েছে যে ওকে আসতে হবে, তখন আর কি, ও এসেই গেল। আপনার স্ত্রী না হলেও আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে ছায়ার মতো আপনার সঙ্গে সবসময় থাকব। এবার তো আপনি আমাকে আটকাতে পারবেন না, তাই না? মহুয়া, তোর নাটক দেখছি শেষই হচ্ছে না। আরে বড় মা, এটা কি করছেন আপনি? আরে যদি সবার সামনে আমাকে মারেন, তাহলে ইলেকশন শুরু হওয়ার আগেই না আপনি হেরে যাবেন। এটাকে না নিচে নামিয়ে রাখুন আপনি। বাহানা করে শুধুমাত্র নিজের স্বপ্নগুলো পূরণ করতে চায়ও, টাকা আর ক্ষমতার লোভী একটা। স্বামী স্বামী করে ও শম্ভুবাবুকেই হারাতে চাইছে ঠাকুমা। দিদি তুমি না মুখটা বন্ধই রাখো। আরে দিদি, তোমার যে সময়টা ছিল সেটা এখন শেষ হয়ে গেছে। আরে শম্ভুকে হারানোর কথা কেউ স্বপ্নেও ভাবতে পারবে না। মহুয়া বৌদি জিন্দাবাদ! মহুয়া বৌদি জিন্দাবাদ! মহুয়া বৌদি জিন্দাবাদ! মহুয়া বৌদি জিন্দাবাদ! আজকের নারী মহুয়া বৌদি। বৌদি, আমার তরফ থেকে একটা ভোট পাবেই। রাধে বাবু, অনেক অনেক ধন্যবাদ আপনাকে।
আরে আর আপনি আপনি এখন আর কিসের অপেক্ষা করছেন? কোথায় সই করতে হবে বলুন। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।